আমি আমি বানাবো লাউ পিঠা শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব সহজে পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে না খেতেও যেমন সুস্বাদু আর বানাতেও তেমন সহজ তার জন্য সবার প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি লাউটাকে আমি টুকরো করে কেটে নেব দেখুন আমি লম্বা লম্বা করে আমি টুকরো করে কেটে নিয়েছি আর আমি একটু মোটা সাইজের হচ্ছে কেটে নিয়েছি আর আপনারা হচ্ছে চাইলে যেমন ইচ্ছা হচ্ছে কেটে নিতে পারেন আর এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি অর্ধেকটা হচ্ছে লাউ নিয়েছি আপনারা চাইলে পুরোটা নিয়ে নিতে পারেন আর হচ্ছে আমি প্রেসার কুকার মধ্যে দিয়ে সিদ্ধ করে পিলেটা বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে পিলেট বানিয়ে নিতে পারেন এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো আর হচ্ছে একবার তো অন্তত আপনারা এই প্লোটাকে বানিয়ে হচ্ছে বাড়িতে দেখতে পারেন বারবার আপনাদেরকে খেতে ইচ্ছা করবে আর স্বাস্থ্যর পক্ষে খুব ভালো এক চামচ হচ্ছে কাঁচা লঙ্কা বাটা এক চামচ হচ্ছে রসুন বাটা আর এক চামচ জিরে বাটা দেবো আমি বাটা মশলা ব্যবহার করছি আপনারা চাইলে হচ্ছে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন আর হাফ কাপ হচ্ছে পানি দেবো পানিটা দিয়ে প্রেশার ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি হচ্ছে তিনটে সিটি দিয়ে দেবো তিনটে সিটি দিয়ে হচ্ছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি আপনাকে করবো আর লাউ দিয়াছে এমনিতেই পানি বের বেরোবে আর পানি দেবার হচ্ছে প্রয়োজন নেয় দেখুন আমার ঠান্ডা করে নিয়েছি আর হালকা গরম আছে চমচম করে দেখিয়ে দিচ্ছি আর লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে একটা ম্যাশ দিয়ে আমি ম্যাশ করে নেব আর এই পিঠোটা বানাতে আমার হচ্ছে বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই হয়ে যায় আর আপনার চাইলে হচ্ছে চামচ দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন কিন্তু ম্যাশ দিয়ে করে নিচ্ছি দেখুন করে নিয়েছি ম্যাশ দিয়ে এটা হাফ চামচ হচ্ছে চিনি দেবো চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আপনারা চাইলে বেশিও চিনি দিতে পারেন আর যদি অপছন্দ হয় নাও দিতে পারেন দেখুন মিশিয়ে নিয়েছি এক কাপ হচ্ছে শুকনো চালের গুঁড়ো দেব অল্প অল্প হচ্ছে পরিমাণে দিতে থাকবো একবারে দেব না আর আমি হচ্ছে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে আপনাদেরকে হচ্ছে দেখাবো তার জন্যে হচ্ছে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব আর আপনারা আপনারা যদি ভিজে চালের গুঁড়ো দিয়ে বানান তাহলে সঙ্গে সঙ্গে বানিয়ে নেবেন আর হচ্ছে গুঁড়ো শুকনো চালের গুঁড়োটা একবারে দিবেন না অল্প অল্প পরিমাণে দেবেন আর যেমন হচ্ছে আমরা কেকের জন্য ব্যাটার বানাই সেরকম ব্যাটার বানাবো খুব পাতলা হবে না আর হচ্ছে চালের গুঁড়োটা একবারে হচ্ছে দিবেন না অল্প অল্প পরিমাণে দিবেন যখন পুরোটা দিয়ে দেবো দিয়ে হচ্ছে মিশিয়ে নেবো দেখুন মিশিয়ে নিয়েছি এবারে ঝাঁকা দিয়ে আমি রেখে দেবো পনেরো মিনিট তাতে এক চমচ হচ্ছে রিফাইন অয়েল দেবো তেলটা ভালো করে গরম করে নেব আর হাতায় করে চারিদিকে মেল করে নেবো আর হাফ চামচ হচ্ছে সাদা তিল দেব তিলটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে মিশিয়ে নেব তিলটা দেবার কারণে হচ্ছে এই পিঠাটার হচ্ছে গন্ধটা সুন্দর আসে তখন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে হাতে করে অল্প পরিমাণে দিয়ে দেবো দিয়ে হাতে করে এরকম করে মেল করে নেব আপনারা চাইলে হাতে করেও করতে পারেন আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এক প্রথমে হচ্ছে দু মিনিটের মতন অপেক্ষা করব দিয়ে দেখো দু মিনিট হয়ে গেছে এটা উল্টে নেব উল্টে নিয়ে আবার এক মিনিটের মতন অপেক্ষা করব এক মিনিটের পর আর করে উল্টে নেব উল্টে নিয়ে আবার এক মিনিটের জন্যে হচ্ছে অপেক্ষা করব দেখুন আমার হচ্ছে পিঠেটা হয়ে গেছে আমার চার মিনিট সময় লেগেছে আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরম করে হাতাই করে দিয়ে দেবো দিয়ে এরকম করে মেল করে নেব এক একটা পিঠে বানাতে আমার চার মিনিট করে সময় লেগেছে আমি একটা একটা করে হচ্ছে আপনাদেরকে করে দেখাচ্ছি আপনার জানিলে একবারে হচ্ছে দু তিনটেও বানিয়ে নিতে পারেন আর গ্যাসের ফিলামটা হাই ফ্লেমে করবেন না মিডিয়ামে করে রাখবেন হাই ফ্লেমে করলে ওপরের পাটটা হয়ে যাবে ভেতরটা হবে না মানে সবগুলো এরকম করে করে নেব দেখুন একটা কেটে আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরেই আমি দেখিয়ে দিচ্ছি কেটে কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন সহজে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে হাত থেকে এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন অন্যদূর হলে ঠ্যা ঠিক প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং